নমস্কার বন্ধুরা, শ্রীময়ীর গল্পের আসরে সবাইকে স্বাগত। আমি আজকে পড়ে শোনাচ্ছি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প সুখী সুখী খড়কুটো। তাহলে আসুন আমরা সবাই গল্পে ঢুকে পড়ি। অফিস থেকে বেরিয়ে সাধারণত সুতীর্থ একটা ফোন করে অহনাকে। এই বেরোলাম, আজ যা ট্রাফিক আছে, পৌঁছাতে পৌঁছাতে রাত 8টা। বাসে উঠে পড়েছ? হয়তো জিজ্ঞেস করে অহনা। হয়তো কেন, এ প্রশ্নটা করেই ও না। পার্থ বলল 2 মিনিট দাঁড়াতে, ওর সঙ্গে একটা সিগারেট খাবো, এক ভাঁড় চা খাবো প্রাসাদদার দোকানে, ব্যাস উঠে পড়বো বাসে। এরকমই কিছু উত্তর দেয় সে। নিউ টাউন রাজারহাট নারকেলডাঙ্গার মোড় থেকে কলেজ স্ট্রিট অনেক বাস যায়। অফিসের সামনেই একটা বাস স্ট্যান্ড, সেটায় চড়ে বসলে করুণাময়ী উল্টোডাঙা হয়ে বাড়ি পৌঁছতে সুতীর্থর ঘণ্টাখানেক লাগে। আমহা স্ট্রিটের মুখে নেমে বাঁ হাতে 2-3 মিনিট হাঁটলেই মল্লিক নিবাস, 1880-তে ঠাকুরদার বাবার দাদামশায়ের করা বাড়ি। ঠাকুরদার বাবার মা এক মেয়ে ছিলেন, তাই গত 100 বছরের বেশি যারা মল্লিক নিবাস ভোগ দখল করেছে তারা কেউই মল্লিক নয়, তারা মিত্তির। সুতীর্থর ঠাকুরদার বাবা গত শতাব্দীর শুরুর দিকেই এ বাড়ির একতলায় একটা প্রেস খুলেছিলেন। সেই প্রেস চালাতে না পেরে এবং কিছু ধার দেনা করে ফেলে সুতীর্থর ঠাকুরদা প্রেসসহ একতলাটা একজনকে ভাড়া দিয়ে দেন। তারা কবে সেই প্রেস তুলে দিয়ে গেঞ্জি কারখানা করেছিল, সেও উঠে গিয়ে একতলাটা এখন কলেজ স্ট্রিটের নাম করা এক বেনারসি শাড়ির দোকানের গুদাম, আর তারই মধ্যে একখানা ঘর আবার সাবরেন্ট হয়ে এক নব্য প্রকাশকের অফিস ঘর হয়েছে। সত্যি বলতে এই বাড়ির অর্ধেক অংশ সুতীর্থর আর অর্ধেকটা পিসি যুথিকার, একতলাটা পিসিদেরই। সুতীর্থ ভালো করে জানেও না পিসিদের সঙ্গে ভাড়াটেদের কি চুক্তি আছে না আছে, কি ভাড়া পায় না পায়। শুধু ছাদের ঘর দুটোর একটা পিসির ছেলে বাবুদা কাউকে ভাড়া দিতে চেয়েছিল, অহনা বাধা তো দেয়ই, সঙ্গে সঙ্গে একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়িতে কোলাপসিবল গেট বসিয়ে নেয়। শুধু গেট বসালে হতো না, টানা দালানটা গ্রিল দিয়ে ঢাকতে হতো। সুতীর্থর কাছে অত টাকা ছিল না, অহনা নিজের গয়না বিক্রি করে বৈষয়িক সুরক্ষার ব্যবস্থা পাকাপোক্ত করে। সেই থেকে পিসির বাড়ির সঙ্গে সুতীর্থদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়েছে। সুতীর্থর দিকে আত্মীয় বলতে আর কেউ নেই, অহনাও একমাত্র মেয়ে এবং অহনার দিকেও আত্মীয় স্বজন নেই বললেই চলে। 17 বছর হলো বিয়ে হয়েছে, কিন্তু তার আর অহনার কোনো সন্তান নেই। অহনা চাকরি বাকরি করে না, বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখে না। সুতীর্থ খুব সামান্য আয় করে, বন্ধু বান্ধব করতে গেলেই খরচ হয়, সেই খরচা করার টাকা তাদের নেই। তাই অহনা বাড়িতে বন্দী হয়ে এবং সুতীর্থ অফিস আর শ্যামবাজারে মৃত্যুঞ্জয়ের বাড়ির আড্ডায় এতগুলো বছর ক্ষয় করল। মাঝে মধ্যে একটা আরটা সিনেমা দেখা ছাড়া অহনা আর সে নানান মেলাগুলোয় খুব যায়। মেলাগুলোয় অনেকক্ষণ ধরে ঘুরে তারপর কিছু না কিনেও বেরিয়ে আসতে পারার মতো সহজ ব্যাপারটাই সুতীর্থদের বেশি আকর্ষণ করে। ইদানিং মানুষের হাতে অগাধ টাকা, কলকাতার ইকোনমিক্যাল গ্রোথ বলতে কোনো কিছুই চোখে পড়ে না ঠিকই, তবু মানুষের হাতে টাকার অভাব নেই। বাজে খরচ করার টাকাই কত, কোথা থেকে যে পায় সুতীর্থ জানে না। তার হাতে টাকা নেই বলেই তার জীবনযাপনের মধ্যে এই 21শ শতকের এই 2016-র মূল চিহ্নগুলো খুব একটা দৃশ্যমান নয়। একমাত্র এই ফেসবুক জিনিসটাই যা তার জীবনে নতুনত্ব, প্রায় 1 বছর সে ফেসবুকে আছে। অহনাও ফেসবুক করে খুব, এটা বাদ দিলে তার জীবনের অনেক কিছুতে এখনও পুরনো দিনের ছায়া। স্মার্টফোনটা সরিয়ে রেখে সুতীর্থ যদি আজও রোববার দুপুরে বাড়ির যে কোনো জায়গায় দাঁড়িয়ে নিজের চারপাশটায় চোখ বোলায়, তো দেখবে সেই 17, 18, 20 বছর আগের পৃথিবীটাই মাকড়সার জাল সমেত ঝুলে আছে। ওই তো সেই দড়ি, সেই গামছা, ওই তো অহনা সেই একই ছাঁদের সালোয়ার কামিজ পরা, 300-400 করে যেগুলো কিনতে পাওয়া যায় হাতিবাগান মার্কেটে,
ওই তো সেই একইভাবে অহনার ওড়নাগুলো লোহার রেলিংয়ের গায়ে গুঁজে রাখা, রান্নাঘরের বাসনগুলো পর্যন্ত একটা দুটো কাপ বাদ দিলে বদলায়নি। আজও মার খেনা টোল খাওয়া হাঁড়িতে ভাত রান্না হয়। লালের ওপর কালো বর্ডার দেওয়া মেঝের ফাটলগুলো বোধহয় একই রকম রয়ে গেছে। বাথরুমের দেওয়ালের ড্যাম থেকে একটা কার্ল মার্ক্সের মুখ তৈরি হয়েছিল সেই তার কোন স্কুলে পড়ার বয়সে। এখন স্বাভাবিক নিয়মেই মার্ক্সের দাড়িটা অনেক বেড়ে গেছে। এ বাড়িতে কবে একটা কী পুজো হয়েছিল সুতীর্থর ছেলেবেলায় এখনও মনে আছে কারা কারা এসেছিল, শিন্নি স্বাদটা কেমন হয়েছিল, কত অহরহ শাঁখ আর উলুধ্বনি পড়েছিল। তা সেই পুজোর স্বস্তিকা চিহ্নটা রয়ে গেছে অবিকল একরকম উজ্জ্বল। ওই ঘরটা ছিল মার ঘর। সুতীর্থ এখনও পাড়ার মুদির দোকান থেকে 250 গ্রাম চিনি কেনে। তারা কোনো দিনও কোনো মলের ডিপার্টমেন্টাল স্টোর থেকে চাল ডাল মাখন ডিটারজেন্ট কেনেনি। বাড়িতে তাদের কোনো এলইডি টিভি নেই। একটা সেকেন্ড হ্যান্ড এসি অহনা কিনে এনেছিল, কিন্তু চালানোর মতো গরম তাদের দুজনেরই খুব একটা লাগে না। এই হলো মোটামুটি সুতীর্থর ছা পোষা জীবনের চিত্রপট। এবছর একদিন ইলিশ মাছ খেয়েছিল তারা। অহনা ফলাও করে তার ছবি দেয় ফেসবুকে। সেদিনটা সারা জীবন মনে থাকবে সুতীর্থর। ইলিশ মাছ ভাজা, ইলিশের ঝোল, ইলিশ ভাপা আর ইলিশের মাথা দিয়ে পুঁই শাক। দেখতে দেখতে 150-র ওপর লাইক, 40টার মতো কমেন্ট। তখনও তাদের খাওয়া হয়নি। অনন্যা মুখ লাল করে বলল, খুব ভুল হলো বুঝলে ইলিশ মাছের ছবি দিয়ে। কেন? ভুলের কিছুই বুঝতে না পেরে বলল সুতীর্থ, মাত্র একদিন ছবি দিলে লোকে কি ভাববে যে আমাদের বাড়িতে এই একদিনই ইলিশ এসেছে। সে কি আর অত কেউ খেয়াল রাখছে? রাখে রাখে, তুমি জানো না এই ফেসবুকটা কি জায়গা, তুমি জানো না। জানবো না কেন, সবই জানি। সাংঘাতিক জিনিস, এটা একটা সমাজ, একটা পুরো সমাজ এখানে মুখিয়ে আছে তোমাকে নিয়ে কাটা ছেঁড়া করবে বলে, তোমার সব উইকনেসগুলো ধরিয়ে দিয়ে তোমার ইন্টিগ্রিটিকে আঘাত করবে বলে। এইভাবে ভাবলে তো ফেসবুক না করাই ভালো। অহনা চুপ করে থেকে বলল, কিন্তু ফেসবুকের মধ্যে আমি একটা জীবন হয়ে বাঁচছি, ছেড়ে দিলে কতগুলো মানুষের কাছে আমি নেই হয়ে যাব। যখন ফেসবুক ছিল না তখন আমার অস্তিত্বটা প্রায় হারিয়েই গেছিল, তখন কি মূল্য ছিল বলো আমার বেঁচে থাকার? সেই যে একদিন মার ঘরের জানলায় পাল্লার ঠেসান দিয়ে দাঁড়িয়ে শিখটা ধরে দূরের দিকে তাকিয়েছিলাম, সূর্যাস্তের আলো পড়েছিল মুখে, তুমি হঠাৎ বললে এমন ভঙ্গিতে দাঁড়িয়ে আছো একদম বিকাশ ভট্টাচার্যের পেন্টিং মনে হচ্ছে, অমনি আমি বললাম তোলো তোলো মোবাইলে একটা ছবি তোলো, আর ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে কত কত কমেন্ট, কি অ্যাপ্রিসিয়েশন, হুর হুর করে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে লাগলো। আর একজন ইলাস্ট্রেটর, সে কিনা এক বিখ্যাত লেখকের লেখার ইলাস্ট্রেশন করে ফেললো হুবহু সেই ছবিটা জল রঙে এঁকে, সেটাও তো আমি জানতে পারলাম ফেসবুক থেকেই। সে কি হই হই, কেউ কেউ বলল এটাও এক ধরনের চুরিই বলা যায়, আমাদের ম্যাগাজিনের কর্তৃপক্ষকে জানানো উচিত। একজন বলল না না ঝগড়া অশান্তি করে কী লাভ, একজন আর্টিস্ট একটা ফটোকে ছবি করে তুলল, এ তো সম্মানের ব্যাপার। সেদিন বুঝেছিলাম আমি কত কত বছর ধরে এই জানলায় একইভাবে দাঁড়িয়ে থেকেছি, আমার মুখে ওই রকম আলো পড়েছে, কিন্তু তোমার আর আমার তুচ্ছ জীবনের ভাঁজে ঢুকে গেছে সেই দৃশ্য, তার কোনো মহিমা ছিল না। কিন্তু ফেসবুকের দৌলতে সেসব কেমন মহিমান্বিত হয়ে উঠল। একটু থামলো অহনা, তৃপ্তির হাসি ঝরিয়ে বলল, একজন জানালো কি সুন্দর খড়খড়ি দেওয়া জানলা, কেউ কোনোদিনও গলির দিকের ওই জানলাটার দিকে তাকিয়েছে বলো তো? আমার মুখে সূর্যের আলো পড়া মুহূর্তটা কত কত দূর অব্দি ছড়িয়ে গেল, অথচ পুরী সমুদ্রের ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে আমার মা সূর্যের দিকে তাকিয়ে আছে, বাবার তোলা এই ছবিটা কি চমৎকার ছবিটা, লাল একটা অ্যালবামের ভেতর থেকে গেল, আমি দেখেছিলাম, বাবা মা দেখেছিল, আমার পিসি দেখেছিল, আর একবার আমার স্কুলের বন্ধু রত্না আর ওর মা বেড়াতে এসেছিল আমাদের বাড়িতে, ওরাও দেখেছিল। ব্যাস,
মানুষ কত সাধারণ হলে তার অ্যালবাম খুলে কেউ দেখার লোক থাকে না। মার মতো একটা অতি সাধারণ জীবন আমারও, তবুও আমি আমার ওই মুহূর্ত সমেত কত লোকের কাছে পৌঁছলাম। এই নাটকীয়তার তো কোনো প্রভিশন ছিল না আমাদের জীবনে। না না, ফেসবুক ছাড়া আমি আর বাঁচবই না। সুতীর্থ এত ভাবে না, সে ছবি টবিও বেশি দেয় না। নির্বিরোধী মানুষ, রাজনৈতিক মতামত দেওয়া থেকে বিরত থাকে। সামাজিক ন্যায় অন্যায় নিয়েও তেমন কিছু স্টেটমেন্ট দেয় না। ওই অফিস থেকে বেরিয়ে বাসে উঠে জুত করে বসে সুতীর্থ ফেসবুকটা খোলে। ব্যাস, যতই ট্রাফিক থাক, ভিড় থাক, গরম আর ঘামের গন্ধ থাক, সুতীর্থকে কিছু স্পর্শ করে না। কানে একটা হেডফোন গুঁজে ফেসবুক খুলে বসলে অফিসের মেনটেনেন্স ডিপার্টমেন্টের একজন সাধারণ স্টাফ সুতীর্থ মিত্র সব ভুলে যায়। শহরটার এত পলিউশন, 43 ডিগ্রির হিট ওয়েভ, প্রচণ্ড হর্নের আওয়াজ, যাতায়াতের একঘেয়েমি, কিচ্ছু টের পায় না সুতীর্থ। এটাই তার কাছে ফেসবুকের প্রধান উপযোগিতা। সেদিন অহনা করলো কি, ইলিশ মাছের সব আইটেমগুলো নতুন করে অন্য অন্য পাত্রে ঢেলে ঢেলে আবার ছবি তুলে রাখল। বলল, স্টক ছবি রইল, দিন 15 পরে এই ছবিগুলো পোস্ট করে দেব। এক মাসে দুবার ইলিশ খাচ্ছি দেখলে ফেসবুকে অনেকেরই মুখ হাঁ হয়ে যাবে। সুতীর্থ অবাক চোখটা যখন তারিফের দিকে ঢলে পড়ছে, তখন অহনা বলেছিল, টিকে থাকা, বুঝেছ, টিকে থাকা সহজ নয়। সে হোক না ফেসবুকের সমাজ, কিন্তু সমাজ তো, মানুষের সমাজ ভার্চুয়াল হলেও ওই সেই এক এক। সত্যি অহনা একদম খাঁটি কথা বলেছিল। কিন্তু 10 দিন পর আবার ইলিশের 4 পদের ছবি দিতেই ঠিক কমেন্ট এলো, কি অহনা, দাদার কি প্রমোশন টমোশন হয়েছে নাকি, এই বাজারে রোজ রোজ ইলিশ ঢুকছে তোমার রান্নাঘরে। আরেকজন লিখলেন, বাজারে সব ইলিশই তো দেখছি, তোমরাই সাবাড় করে দেবে। একটা অল্পবয়সী মেয়ে লিখল, রন্ধনে তুমি দ্রৌপদী আর তোমার হাজব্যান্ড তোমাকে বারবার সেটা মনে করিয়ে দিতেই রোজ রোজ ইলিশ আনেন, কি বলো দিদি? অহনা রন্ধনে দ্রৌপদী কিনা জানে কি সেই মেয়েটা? ফেসবুকে সবাই যা বলে এক্সাজারেট করে বলে। অহনা বলল, দেখলে তো নোটিস করে সবাই, কি বলেছিলাম? এত চালাক অহনা সবার কমেন্টের উত্তরে লিখল, আগুন বাজার নিয়ে এমন খোঁটা দিলে আর খেলবো না, কিন্তু আর অন্তত ইলিশ মাছের ছবি দেখাবো না তোমাদের, শেষে দেখছি বাড়িতে ইনকাম ট্যাক্স রেড করবে। সুতীর্থ অন্যদিনের মতো আজও বাসে উঠে জানলার ধারে সিটে গুছিয়ে বসে ফেসবুকে লগ ইন করতে প্রথম দেখতে পেল অফিসের নিমাই মুখার্জির মেয়ে অর্পিতার পোস্ট, ড্যাড উই লাভ ইউ সো মাচ, হ্যাপি বার্থডে টু ইউ আওয়ার ডিয়ারেস্ট ড্যাড, সঙ্গে ড্যাড আর 3 ছেলেমেয়ের একটা ছবি। নিমাই মুখার্জি লোকটা কাজ জানা লোক, এই বিরাট ইউনিয়ন স্পেসের মেনটেনেন্স ডিপার্টমেন্টে ম্যানেজারের পরেই নিমাই মুখার্জির পজিশন। তুখর স্মৃতিশক্তি, কোন ফ্লোরের কোন লবির কোন টিউব জ্বলছে না থেকে শুরু করে কোন অফিসের কোন টয়লেটের দরজা বন্ধ করলে আর খুলছে না আর খুললে বন্ধ হচ্ছে না, সব নিমাই মুখার্জির কণ্ঠস্থ থাকে। কাকে কোথায় ইন্সপেকশনে পাঠানো হয়েছিল আর কাকে পাঠানো হয়েছিল রিপেয়ারে, তা দেখতে লোকটার রেকর্ড বুক খুলতে হয় না, মাইনেও পায় 1030। তাই বলে লোকটার মেয়ে লোকটাকে ড্যাড বলে ডাকছে, এটা ভাবা যায় নাকি? কাটপিসের প্যান্ট পরা নিমাইদা বেল্ট পরে না, হাতে কবেকার একটা HMT ঘড়ি, সেই নিমাইদা হলো ড্যাড। এ একমাত্র ফেসবুক সমাজেই সম্ভব। সুতীর্থ তো গেছিল নিমাইদের বাড়িতে একবার, বেলগাছিয়ার বাড়িতে খালি গায়ে লুঙি পরে নিমাইদা তখন বাড়ির ড্রেন পরিষ্কার করছিল। তাকে দেখে একমুখ হেসে বলেছিল, শুধু অফিস মেনটেন করলে হবে, বাড়ি মেনটেন করতে হবে না। নিমাইদার পরের পোস্টটা অহনার, 15 মিনিট আগের পোস্ট, হোম মেড এগ চিকেন রোলস, মাই হাবিজ ফেভারিট, হি সেজ দে আর ইভেন বেটার দ্যান নিজামস, ট্রাস্ট মি দে আর, সঙ্গে দুটো ছবি, দুরকম অ্যাঙ্গেল থেকে নেওয়া ছবি,
সুতীর্থ অবাক হয় অহনার পোস্টগুলো দেখে। কি যে কারিকুরি করে ঈশ্বর জানেন, তাদের টানাটানি সংসারটা ভ্যানিশ হয়ে যায়। মনে হয় তারা কত সচ্ছল, কত সুখে আছে। মনে হয় টিভির বিজ্ঞাপনের মতো সুখের জীবন তাদের, যেন একটা লাইফস্টাইল তারা মেনটেন করে। আর সে হাবি, যেন তার হোয়াইট কালার জব, যেন সে কর্পোরেট এক্সিকিউটিভ। ব্যস্ত জীবন, বউকে সময় দিতে পারে না, রাতে দুপেক ভিস্কি খেয়ে ঘুমোতে যায়। নিজের বউয়ের এইসব পোস্ট দেখে সুতীর্থর মাঝে মাঝে শূন্য মনে হয় চারপাশ। অহনা চিকেন এগ রোলগুলো একটা কবেকার জার্মান সিলভারের প্লেটে সাজিয়েছে। লাল রঙের টেবিল কভার মনে হচ্ছে যেটা, ওটা আসলে একটা বেড কভার, সুতীর্থ জানে। মার আমলের একটা সাদা বনচায়নার গ্লাস ছিল, সেটার মধ্যে রেখেছে একটা বোগেনভেলিয়ার ডাল। আর কিছু দেখা যাচ্ছে না ছবিতে, অবসাদগ্রস্ত বাড়িটার আর কিচ্ছু দেখা যাচ্ছে না। তার সঙ্গে এই ইংলিশে পোস্ট, নিমাইদা যেমন ড্যাড, সেও সেরকম হাবি। এই ভাষাটা শাসকের ভাষা, এই ভাষায় লিখলে সমস্ত তুচ্ছ কথাও কত ক্লাস পেয়ে যায়। আসলে যে তাদের জীবনযাপনের সঙ্গে, আর্থিক অবস্থার সঙ্গে, তাদের প্রেক্ষাপটের সমস্ত অমার্জিত চেহারাটার সঙ্গে এই ভাষাটা যায় না, সেটা কেউ বুঝতে পারে না। এই বুঝতে না দেওয়াটাই ফেসবুকের মজা। তবু ভালো, অহনা এমন ছবি পোস্ট করে না যেখানে ছবির আনাচে কানাচে দড়ি থেকে ঝোলা গামছা দেখা যায়, ম্যাক্সি পরা মেয়েদের দেখা যায়, রান্নাঘরের তেল চিটের দেওয়াল দেখা যায়, বিছানার ওপর ছেড়ে রাখার জামাকাপড় দেখা যায়। কত লোকে দেয়, ভুলে যায় ফেসবুক একটা সমাজ, সব উলঙ্গ করে দেখিয়ে দেয় যা না দেখালেই ভালো ছিল। কালো বমন উদ্রেককারী তেলচিটে কড়াইশুদ্ধ মুরগির ঝোল, মাই স্পেশাল বোনলেস চিকেন কষা, ইয়াম্মি। সেলফির পেছন থেকে দেখা যায় নিজে সুন্দর করে সেজেছে, কিন্তু লন্ডভন্ড ঘর, বালিশের ঢাকনা খুলে বালিশ বেরিয়ে এসেছে, বাথরুমের দরজা খোলা, কোমর দেখা যাচ্ছে। তবু সুতীর্থর কেমন ভয় করে, মনে হয় একদিন সবাই সব জানতে পেরে যাবে, জানতে পেরে যাবে যে তার জাঙ্গিয়ার ইলাস্টিক সব ঢিলে হয়ে গেছে। বাড়ি ফিরতে অহনা বলে, জানো সবাই এখন বিয়ে বাড়ি যাচ্ছে, সেজে গুজে ছবি পোস্ট করছে, আমাদের কোনো বিয়ে বাড়ির নেমন্তন্ন নেই, কেমন লাগে না বলো? সুতীর্থ বিরক্ত হয়, আমাদের যদি নেমন্তন্ন না থাকে তাহলে কি করবে বলো? সবাই তো কত বেড়াতে যাওয়ার ছবি দেয়, সেখানে তো কিছু করার নেই। সবাই কত রেস্টুরেন্টে খেতে যাওয়ার ছবি দেয়, আমরা দিতে পারি? অহনা মন খারাপ করে বসে থাকে, তারপর অনেকক্ষণ ছাদে কাটিয়ে নেমে এসে বলে, কালকে না বিয়ে বাড়ির ছবি দেব। সুতীর্থ অবাক হয়ে তাকায়, অহনা দুষ্টুমি ও বিষাদ মাখানো হেসে বলে, কাল আমি বেনারসি পরব, তুমি ছবি তুলে দিও তো। ওই পোস্টগুলোই তো ভালো ছিল অহনা, রাতে গলির নিম গাছে পেঁচা এসে বসেছিল, ছাদের টবের করবী ফুল, পূর্ণিমার চাঁদ, মেলার ছবি, আউট্রাম ঘাট থেকে দ্বিতীয় হুগলি সেতু। কেন শুধু শুধু এত ব্যক্তিগত করে ফেলছো বিষয়গুলো তুমি? লোকে জানো রেজাল্টের ছবি তুলে পোস্ট করে, লোকে জানো খেতে গিয়ে বিলটার ছবিও তুলে লাগায়, ভালোই তো বলো। এই তুচ্ছ বেঁচে থাকা, তবু তো কেউ জানতে পারছে আমি কীরকমভাবে বেঁচে আছি। সুতীর্থ ফোন ছাড়াই বেরিয়ে যেতে চায় আড্ডা দিতে, অহনা বলে, কাল কিন্তু আমাদের বিয়ে বাড়ি, ভুলে যেও না। সুতীর্থ আর পেছনে তাকায় না। মৃত্যুঞ্জয়ের বউ খুব ফেসবুক করে, অহনার বিয়ে বাড়ির ছবি দেখলে কি জানতে চাইবে না কোথায় ছিল বিয়ে বাড়ি আপনাদের? কি বলবে সে, কার বিয়ে? তার দিকের অনেক লোকজনকেই চেনে মৃত্যুঞ্জয়ের বউ টুম্পা। সুতীর্থ ভেবে নেয়, অহনার দিকের কারণ নামই বলে দিতে হবে। সুতীর্থ জোরে জোরে হাঁটে, ফেসবুক একটা সমাজ, সেই সমাজ থেকে সুতীর্থ এখন দূরে চলে যেতে চায়। শেষ হলো আজকের গল্প সুখী সুখী খড়কুটো।
আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। পরবর্তী সময় আবার এমনই গল্প নিয়ে শ্রীময়ী চলে আসবে আপনাদের দরবারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শুনতে থাকুন শ্রীময়ীর গল্প। আজ তাহলে আসি, টাটা।